আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। ঘরে তৈরি করা মশলা দিয়ে খুব সহজে কিভাবে বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা বিরিয়ানি তৈরি করতে সহজ একটা রেসিপি খুঁজছেন তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ, বিরিয়ানি মশলা নিয়েছি 2 টেবিল চামচ। এই মশলাটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, পেঁয়ারা জল দিচ্ছি 1/2 টেবিল চামচ, আলু বোখারা দিচ্ছি 4-5টার মতো, টক দই আছে এখানে 3 টেবিল চামচ, 1 চিমটির মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি 1/3 কাপ। এখন সব উপকরণ হাত দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 3-4 মিনিট ধরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 3-4 ঘন্টা আগেও মাংসটা ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য 2.5 কাপ চাল নিয়ে নিচ্ছি। সব সময় মনে রাখবেন, মাংস যতটুকু নেবেন চাল নেবেন তার অর্ধেক। এখন আমি পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখন মাংসটা রান্না করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘি মিশিয়ে দিলে বিরিয়ানির মধ্যে শাহী একটা ফ্লেভার আসে। তেল আর ঘি গরম হয়ে আসলে কিছু গরম মশলা, 2-3 টুকরো দারচিনি, 4-5টার মতো এলাচ আর 3-4টার মতো লবঙ্গ, তেজপাতা দিলাম 3-4টার মতো, দিয়ে তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসটা ভালোভাবে সবকিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। আমি মাংস ম্যারিনেট করা বাটিটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে 4-5 বার পানি চেঞ্জ করে ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। প্রায় 50 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে মাংসটা একটা বাটিতে উঠিয়ে রাখছি। আমি আর হাঁড়ি চেঞ্জ করব না, এই তেল দিয়ে চালগুলো ভেজে নিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট ভাজার পর আমি এখানে প্রায় 4.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন, চাল যে কাপে মেপে দিবেন পানিটা সেই একই কাপে মেপে চালের থেকে ডাবল দিবেন, অর্থাৎ 2.5 কাপ চালের জন্য 5 কাপ পানি দিবেন। আমি যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই 1/2 কাপ পানি কম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। প্রায় 10 মিনিট পর পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে আসবে তখন রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে চালের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে করে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি 1/2 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। আমি সবার শেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য।
এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে বিরিয়ানিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। বিরিয়ানি হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে নিব। দেখুন বিরিয়ানিটা কতটা জর্জরে হয়েছে। ঘরে থাকা উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এই বিরিয়ানি। আশা করছি আজকের এই সহজ বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।